নারায়ণপুরের এজন ছাত্রই সাজি উলিয়াইছে এটা রবট। ঢলপুরের ছাত্র জ্ঞানোজ্জ্বল বরশইকীয়ায় উদ্ভাবন করা রবটটে স্বয়ংক্রিয়ভাবে মজিয়া সেনিটাইজ করবেন। আর 842 গ্রাম ওজনের এই রবটটে অতি ক্ষিপ্রতার কম সময়ত মজিয়া সেনিটাইজ করবেন। কোনো ব্যক্তি বা কার্যালয় কর্তৃপক্ষ বিচারিলে সেনিটাইজ করবেন এনে রবট প্রস্তুত করে দিব জ্ঞানোজ্জ্বল বরশইকীয়ায়। অধিক জানাব আমার সাংবাদিক সমীন শইকীয়ায়। নিশ্চয়কৈ সৃষ্টিশীল কৰ্মৰে উজ্বলি উঠিছে নারায়ণপুর এজন ছাত্র, আর এই ছাত্রজন হচ্ছে নারায়ণপুর ঢলপুর জ্ঞানোজ্জ্বল বরশইকীয়া। আর জ্ঞানোজ্জ্বল বরশইকীয়ায় বিগত কিছুদিন এক নিরলস প্রচেষ্টায় একটা রবট উদ্ভাবন করেছে, আর এই রবটে স্বয়ংক্রিয়ভাবে সেনিটাইজ করবেন। যেহেতু করোনা মহামারীর সময়ত সেনিটাইজটা অতি প্রয়োজনীয় হয়ে পড়ছে, আর নিজস্ব চিন্তাধারায় যা জ্ঞানোজ্জ্বল বরশইকীয়া এই রবটটো উদ্ভাবন করে উলিয়াইছে আমি দেখাবলে চেষ্টা করি। কিছু ভিতরলে সোমাই আইসো আর জ্ঞানোজ্জ্বল শইকীয়ায় ক্যামেরা দেখাইছে এই রবটটো প্রস্তুত করে উলিয়াইছে। যেহেতু এই রবটটো বিশেষত্ব হয়েছে ই সেনিটাইজ করব, মজিয়াকে ধরে ঘর বিভিন্ন সামগ্রী আজি সেনিটাইজ করবেন, স্বয়ংক্রিয়ভাবে সেনিটাইজ করবেন। আর জ্ঞানোজ্জ্বল শইকীয়া নিজের চিন্তা ভাবনা এই রবটটো প্রস্তুত করে উলিয়াইছে, আমি সঠিক কথা পাতবার চেষ্টা করি। আপনার ওসর আছি, আপনি কেন ধরনের বা কি মনসরে এই রবটটো প্রস্তুত করলে? হয় নমস্কার, মই যেতিয়া করোনা পেন্ডেমিক চলি আছিলে তেতিয়া লকডাউনের সময় এটা আবিষ্কার করেছিল। মই ভাবিলোঁ যে সকলো ধৰণৰ চেনিটাইজেশ্যন চিষ্টেম ওলাইছে, তেনেহ'লে কিয়নো এনেকুৱা এটা চেনিটাইজেশ্যন চিষ্টেম উলিয়াও যাওক যোনটোৱে ফ্লৰটো চেনিটাইজ কৰক। তেনেহ'লে তেতিয়া মই ভাবি পালোঁ যে এটা ৰবট সজা যাওক যোনটো ৰবটৰ কাম মেইন ফাংচন হ'ব গোটেই ফ্লৰটো চেনিটাইজ কৰি ঘূৰি ফুৰা ইফালৰ পৰা সিফালে, তেতিয়া ঘৰৰ মানুহৰ বহুতো অসুবিধা হ'ব। তেনেকৈ ভাবি পেলাই মই এই ৰবটটো AIটো ডিজাইন কৰিছিলোঁ। হয় সমীৰ শইকীয়া, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক।